ধর্মীয় শিক্ষার বিস্তৃতি, ইসলামের প্রসার, আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মহান ব্রত লইয়ে জাতীয় আধ্যাত্মিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে চট্টগ্রামের ফরুগ্রাম ময়দানত 3 দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরর দ্বিতীয় দিনত লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের ডল নামে। বৃহস্পতিবার জোহরের ফরতুন এই মাহফিল শুরু হয় এবং আগামী রবিবার ফজর নামাজের পর বয়ান ও আহারি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবো। আজকে জুমার নামাজের আগে কিভাবে ইসলামী শরিয়া মতো জীবনযাপন করা যাবে তা সম্পর্কে বয়ান করা হয় এবং জুমার নামাজের পর দেশবাসীর লাই দোয়া করা হয়। মাহফিলত বরণ্য ওলামা মাশায়েখের মধ্যে আরও বয়ান পেশ করে জেল আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহের বিশিষ্ট খলিফা হযরতুল আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব, জামিয়া ইসলামিয়া আরবিয়া জিরির মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব, চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরাত জামিয়া নসিরুল উলুমের প্রিন্সিপাল হযরতুল আল্লামা মোহাম্মদ ইদ্রিস সহ আরও বহুত ওলামায়ে কেরাম এবং ফির সাহেব শর্মনার বয়ান এবং মাধ্যমে আল্লাহর পথপোলা বান্ধবকল এবং পথপোলা বান্ধবকল যেন সহি রাস্তার উপর আইতে পারে এবেলায় আনার এই কমিটির মাধ্যমে এই ফলসটা খুব ভালো লাগে। আই মক্কা মদিনা হজ করছি আলহামদুলিল্লাহ। আজ এই শর্মনার প্যান্ডেলের মধ্যে আইনে আসতে খুব ভালো লাগে এবং কি মানুষের সমাগমই এত ক্যালকুলেটার মিশিল দিয়ে গণিত না পারি কিন্তু ক্যা মানুষের দৃষ্টি যদ্দুর যার আর মানুষের মানুষ হ্যাঁ আর নির পুরো প্রোগ্রাম মাঠে তো আলহামদুলিল্লাহ নিরাপত্তার বিষয় ওল দিকে প্রশাসনিক সহযোগিতা অবশ্যই আছে কিন্তু আর নির্দিষ্ট স্বেচ্ছাসেবকের মাধ্যমে আর প্রতিটি মাহফিলের ইন্তজাম করি। ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রেখা।